আসসালামু আলাইকুম আমি মুন্নি বলছি আজ আমি আপনাদের জন্য আমার রান্না করা আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের জন্য মটর চাট রান্না করার রেসিপি নিয়ে এসেছি মটর চাট রান্না করতে আমার কি কী লাগছে আসুন দেখে মটর চাটটা আপনারা পোলায়ের সাথে ভাতের সাথে এবং রুটির সাথে খেয়ে নিতে পারবেন খুবই টেস্টি আমি মটর চাট রান্না করতে দু কাপ পরিমাণ মটর নিয়েছি এবং দু তিন মিনিট বলক তোলা পানিতে হালকা সেদ্ধ করে ছেঁকে নিয়েছি আমি দুটো ডিম নিয়েছি নিয়েছি টমেটো সস এবং সয়া সস আমি বড় একটা অনিয়ন কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজে রসুন কেটে নিয়েছি আমি ধনেপাতা কুচি দেব এবং টমেটো দুইটা মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এবং কাঁচামরিচ কেটে নিয়েছি প্রথমে আমি একটা প্যানে ওয়ান টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিলাম আপনারা অলিভ অয়েল দিয়ে ওটা রান্না করে নিতে পারবেন সরিষার তেলও ইউজ করে নিতে পারবেন নো প্রবলেম দেন আমি তেলটা হালকা গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে দেন আমি রসুন কুচি দিয়ে দেব রসুনটাকে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেন আমি একটু এটাকে ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে দিব দেন আমি আর একটু ভালোভাবে এখন সব কিছু নেড়ে চেড়ে একটু সেদ্ধ হতে দেবো হালকা পরিমাণ সেদ্ধ হয়ে আসলে সেদ্ধ করা মটরশুঁটিগুলো এর সাথে আমি অ্যাড করে দেব দেন আমি একটু নেড়ে চেড়ে একটু রান্না করে নেব কিছুক্ষণ এখন দুটো ডিম নিয়ে নেব চিমটি পরিমাণ সল্ট দিয়ে ডিম দুটোকে ভালোভাবে ফেটে নেব দেন আমি এটাকে মটরশুঁটির সাথে অ্যাড করে দেবো ডিমটাকে এখন মটরশুঁটির সাথে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন ডিমটা সবগুলো মটরশুঁটির সাথে মিক্সড হয়ে আসে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু সেদ্ধ হতে দেব সব কিছু দেন এর সাথে আমি এখন কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব দেন আমি আর একটু নেড়ে চেড়ে নেব এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সয়া সস এবং ওয়ান টেবিল স্পুন টমেটো সস দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটাকে আমি মিক্সচার করে নেব এখন লবণ টেস্ট করে দেন আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটা এটা হচ্ছে আমার ফ্রোজেন ধনেপাতা পাতা ধনে পাতা কীভাবে ডিপ ফ্রিজে রেখে পাঁচ ছ মাস খেতে পারবেন সেইটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দেন আমি এটাকে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেন যখন আমরা দেখব যে মটরশুঁটির সাথে একটু তেলতেলা ভাব চলে আসছে তখন আমরা মটরশুঁটিটা ভালোভাবে নেড়ে নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার মটরশুঁটির চাট রান্না খুব ইজি খুবই টেস্টি পরোটা এবং ভাতের সাথে এবং পোলায়ের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং